আচ্ছা, আমরা এখন শুরু করবো হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে। হ্যাঁ, তো সাইটোপ্লাজমিক মেমব্রেনটা এটা আমাদের ইউক্যারিওটের সাথে পুরোপুরি মিল আছে। এখানেও হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার থাকে, তারপরে হচ্ছে আমরা যেরকম ইন্টারফ্লুইড মোজাইক মডেল পড়ে এসেছিলাম সেরকমই আসলে গঠনটা। তারপরে একটু স্পেশাল কথা আছে, যেটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে এটা নর্মালি কিন্তু স্টেরল থাকে ইউক্যারিওট গুলোতে, হ্যাঁ, কিন্তু প্রোক্যারিওটের সাইটোপ্লাজমিক মেমব্রেনে স্টেরল থাকবে না, এটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? স্টেরল থাকবে না, কিন্তু শুধুমাত্র একটা ব্যাকটেরিয়া আছে, সেটা হচ্ছে আমাদের মাইকোপ্লাজমা। হ্যাঁ, মাইকোপ্লাজমাতে আবার স্টেরল কিন্তু আছে, এটা জাস্ট একটু মাথায় রাখবো যে নর্মালি স্টেরল থাকবে না কিন্তু স্টেরল আছে, এরকম একটা ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোপ্লাজমা। তো এটার আবার চারটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, কি কি? এক নম্বর হচ্ছে তারা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ মলিকুল। হ্যাঁ, যে কোনো ট্রান্সপোর্ট করতে যদি হয় মলিকিউলসকে, তাহলে আগে তো সেল মানে আগে তো সে হচ্ছে মানে ক্রস করে তো আসতে হবে মাঝখানে ব্যারিয়ার গুলাকে, তাই না? সো তাকে সাইটোপ্লাজম মেমব্রেন ক্রস করতে হবে। তারপর হচ্ছে এখানে এনার্জি জেনারেশন হবে, এনার্জি জেনারেশনের জন্য আমরা জানি প্রসেস হচ্ছে আমাদের অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তাই না? আচ্ছা, যদি সেটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া হয়, না হলে অন্যভাবে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, সেল ওয়াল তৈরি করার জন্য আবার যে প্রিকার্সর গুলো আছে সেগুলো কিন্তু সিনথেসিস করা এই সেল মেমব্রেনের কাজ। ওকে, তারপরে চার নাম্বারটা হচ্ছে বিভিন্ন এনজাইম টক্সিন এগুলো সিক্রেশন করবে। হ্যাঁ, আচ্ছা, এই সেল ওয়ালের কাজ আর আমাদের এই সাইটোপ্লাজমিক মেমব্রেনের কাজ কিন্তু একই রকম না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। সেল ওয়ালের আমাদের মেইন তিনটা কাজ ছিল যে শেপ মেনটেন করা, মানে একটা শেপ দেয়, তারপরে হচ্ছে রিজিড স্ট্রাকচার মেনটেন করে, আর ছিল যে অসমোটিক প্রেশারে তাকে উইথস্ট্যান্ড করতে অ্যালাউ করে, ঠিক আছে? আর এখানে কি কি আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করবে, এনার্জি জেনারেশন করবে, তারপর হচ্ছে গিয়ে সিনথেসিস করবে সেলের সেল ওয়ালের প্রিকার্সর গুলোকে, আর হচ্ছে গিয়ে সিক্রেশন করবে এনজাইম আর টক্সিন কে। ওকে, এই চারটা আমরা ফাংশন মনে রাখবো। তারপরে চলে এসে আমাদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কি আছে, আমাদের হচ্ছে গিয়ে ম্যাট্রিক্স থাকবে, এটা তো জানি। ম্যাট্রিক্স এর মধ্যে আবার কিছু অর্গানেলস থাকবে। হ্যাঁ, সে অর্গানেলস গুলোর মধ্যে কি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাইবোজোম। আমরা জানি মাইটোকন্ড্রিয়া তারপর লাইসোজোম এগুলোতে থাকে না, তাই না? তো রাইবোজোম থাকবে, কিছু গ্র্যানিউলস থাকবে, এগুলো আমরা নিউট্রিয়েন্টস গ্র্যানিউল নিউট্রিয়েন্ট গ্র্যানিউলস বলবো, যেহেতু তারা নিউট্রিয়েন্টস ধারণ করে। তারপরে কিছু মেটাবোলাইটস আর প্লাজমিড থাকবে। ওকে, তারপরে হচ্ছে আর ভেতরের দিকে থাকে হচ্ছে নিউক্লিয়য়েড রিজিয়ন থাকে। তো এটাকে কেন নিউক্লিয়য়েড বলা হয়, কারণ এটা অ্যাকচুয়ালি ডিএনএ দিয়ে কম্পোজড, তাদের আলাদা করে নিউক্লিয়াসের কিছু থাকবে না, কিন্তু নিউক্লিয়য়েড রিজিয়ন থাকবে একটা। ওকে, আচ্ছা, এখন আমরা একটু আরেকটু ডিটেলসে আসি। রাইবোসোম, রাইবোসোম সম্পর্কে আমরা মোটামুটি যা জানা দরকার যে 70S থাকে, 70S কে আমি যদি ভাগ করি তাহলে দুইটা সাব ইউনিট পাবো, 50S আর হচ্ছে 30S। ওকে, আচ্ছা, তো আবার কিছু কিছু আমাদের হচ্ছে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু এজেন্ট আছে যারা এই রাইবোসোমের যে প্রোটিন সিনথেসিস, হ্যাঁ, এটাকে ইনহিবিট করে, সেভাবে হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, এটা যেটা মাথায় রাখবো। আচ্ছা, তারপরে আসি গ্র্যানিউলস। হ্যাঁ, গ্র্যানিউলস গুলো কি, এটা হচ্ছে বলেছিলাম নিউট্রিয়েন্ট গ্র্যানিউলস বেশি বলা হচ্ছে ওদের, কারণ ওরা হচ্ছে স্টোরেজ এরিয়া হিসেবে কাজ করতেছে, কাদের জন্য নিউট্রিয়েন্ট আর বিভিন্ন স্টেইনের জন্য হচ্ছে স্টোরেজ এরিয়া হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, আমরা আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা মেটাক্রোমাটিক গ্র্যানিউলস পাই। মেটাক্রোমাটিক গ্র্যানিউলস কখন পাবো, মেটাক্রোমাটিক গ্র্যানিউলস আমরা পাই, একটা স্পেশাল একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াটার নাম করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। ওকে, যেটা ডিপথেরিয়া তৈরি করে। আচ্ছা, তো এটা আমরা একটু মাথায় রাখবো যে মেটাক্রোমাটিক মানে হচ্ছে অনেক বেশি, মানে ক্রোম মানে কি কালার, তাই না? তো এটা দেখা যাচ্ছে যে মানে এটা তো যখন আমি রেডের সাথে যখন হচ্ছে স্টেইন করব, হ্যাঁ, তখন ধরো ইট স্টেইনস রেড উইথ মেথাইলিন ব্লু ডাই ইনস্টেড অফ ব্লু, মানে এটা কথা ছিল যে তাকে ব্লু করার, কিন্তু এটা স্টেইন করছে রেড, মানে ব্লুর চেয়েও অ্যাকচুয়ালি আরও বেশি কালার হয়ে গেছে, রেডে চলে গিয়েছে। তো এই কারণে এটাকে নাম দেওয়া হচ্ছে মেটাক্রোমাটিক গ্রানিউলস, আমরা স্পেসিফিক্যালি পাচ্ছি করেনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াতে। ওকে, আচ্ছা, তারপরে আসে নিউক্লিয়য়েড। নিউক্লিয়য়েডের মধ্যে কি আছে, নিউক্লিয়য়েডটা হচ্ছে কি ডিএনএ আছে। তো এখন ব্যাকটেরিয়া যেহেতু প্রোক্যারিওট, তাহলে ওর ডিএনএটা কি সিঙ্গেল ডিএনএ এবং সার্কুলার হয়, কিন্তু আবার কিছু এখানে এক্সেপশনালিটিও আছে, যেমন হচ্ছে ভিব্রিও কলেরা। হ্যাঁ, ভিব্রিও কলেরাতে আবার আমরা দেখছি দুইটা সার্কুলার ক্রোমোজোম আছে, হ্যাঁ, দুইটা থাকে, সিঙ্গেল কিন্তু না, দুইটা থাকে। তারপরে এরকম আরেকটা আছে বরেলিয়া, বরেলিয়ার একটা টাইপের মধ্যে আছে বরেলিয়া বার্ডোরফেরি, যেটা যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লাইম ডিজিজ করে, সেটাতে আবার দেখা যাচ্ছে যে ক্রোমোজোমটা লিনিয়ার হয়, আবার হচ্ছে অনেকগুলো আবার সার্কুলার লিনিয়ার প্লাজমিডও থাকতে পারে। হ্যাঁ, এরকম অ্যাকচুয়ালি ডিসক্রিপশনালিটি আছে, আমি পারি জাস্ট একটু মাথায় রাখবো। আচ্ছা, তারপরে আবার এই ব্যাকটেরিয়াল জিনের আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে যে তাদের কোনো ইন্ট্রন্স থাকে না। আমরা জানি যে জিনের হচ্ছে যে জায়গাগুলো হচ্ছে আলটিমেটলি গিয়ে ট্রান্সলেশন করতে পারবে, তাই না, সেটাকে আমরা বলি হচ্ছে এক্সন, আর যেটা করতে পারে না সেটা হচ্ছে ইন্ট্রন। তো ব্যাকটেরিয়াল জিনেতে কোনো ইন্ট্রন নাই, তার মানে ওরা বেশি বেশি অ্যাকচুয়ালি ট্রান্সলেশন করতে পারে কিন্তু। ওকে, আচ্ছা,
তারপরে আসি হচ্ছে গিয়ে প্লাজমিড। নিউক্লিয়ারটা যেরকম একটা নির্দিষ্ট জায়গা, তাই না, সে হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে হচ্ছে তার ক্রোমোজোমাল ডিএনএ থাকবে। বাট প্লাজমিডটা হচ্ছে গিয়ে এক্সট্রা ক্রোমোজোমাল, এটা এক্সট্রা ক্রোমোজোমাল হবে। এবং ওটা কি ছিল আমাদের হচ্ছে গিয়ে জেনারেলি সিঙ্গেল করেছিল, হ্যাঁ, তো এখানে আবার এটা ডাবল স্ট্র্যান্ডেড হবে, সার্কুলারই হয় বাট সে ডাবল স্ট্র্যান্ডেড হয়। তো এক্সট্রা ক্রোমোসোমাল ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ, ওকে। এবং এটার স্পেশালিটিটা কি, তারা হচ্ছে খুব ইজিলি রেপ্লিকেশন করতে পারে, মানে ইচ্ছা মতো রেপ্লিকেশন করবে, ওকে। ইচ্ছা মতো রেপ্লিকেশন করার জন্য তাদের অ্যাকচুয়ালি অনেকগুলো ফিচার আছে, হ্যাঁ। যেমন আমি যদি তাদের মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি দুটো টাইপের, আমরা বলতে পারি যে তোমার প্লাজমিডটা ট্রান্সমিসিবল হতে পারে অথবা নন ট্রান্সমিসিবল হতে পারে। ট্রান্সমিসিবল মানে কি, যেটা একটা সেল থেকে আরেকটা সেলে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে, ট্রান্সফার হওয়ার জন্য আমরা জেনারেলি কনজুগেশনটাই হয়। তারপরে আরেকটা হচ্ছে নন ট্রান্সমিসিবল, যেটা হচ্ছে কি কোনো ট্রান্সফার জিন তাদের মধ্যে থাকবে না, হ্যাঁ, তারা হচ্ছে কি ট্রান্সফার হতে পারবে না। তো এখন এই প্লাজমিডের মধ্যে যে জিনগুলো থাকে সেই জিনগুলোর আর কি স্পেশাল কিছু ফিচার আছে। তো আলটিমেটলি বলতে গেলে এই প্লাজমিডের কিছু কাজ আছে, সেগুলো কি, এক নম্বর হচ্ছে সে কিছু রেজিস্ট্যান্স করে, তার মধ্যে প্রথম রেজিস্ট্যান্সটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ওকে। যেমন আমি যদি হচ্ছে একটু চিন্তা করি যে স্টাফেলোকাকাস অরিয়াস, তারপরে ইসেরিকিয়া কোলাই, এগুলো হচ্ছে কি বিটা ল্যাকটামেস থাকে, ওকে। তো এই বিটা ল্যাকটামেস এগুলোকে সে রেজিস্ট্যান্স করে দিতে পারে, হ্যাঁ, মানে এগুলোর বিরুদ্ধে হচ্ছে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে সে করবে কি, তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে জিনগুলো আছে সেগুলোকে অন্য সেলে ট্রান্সফার করে দিবে। তাহলে কি বাকি আশেপাশের সেলগুলো হচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে গেলো, ব্যাকটেরিয়াল সেলগুলো, তো এভাবে সে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়। তারপর আরো কিছু রেজিস্ট্যান্স হয়, যেমন হেভি মেটালের বিরুদ্ধে সে রেজিস্ট্যান্ট হতে পারে, তারপরে আলট্রাভায়োলেট রেড বিরুদ্ধে, হ্যাঁ, হেভি মেটালের মধ্যে আছে মার্কারি আছে, তারপরে হচ্ছে গা আরো এরকম কিছু আছে, সিলভার আছে এরকম। তারপরে হচ্ছে গা আরো দুটো কাজ আছে তার, সে এক্সোটক্সিন রিলিজ করবে, হ্যাঁ, যেই জিনগুলো থাকে সেগুলোকে এক্সোটক্সিন তৈরি করতে পারে। যেমন ইকোলার যে এন্টারোটক্সিন বা প্যাসিলাসের যে হচ্ছে অ্যানথ্রাক্স টক্সিন যেটা, হ্যাঁ, এগুলো কিন্তু সে তৈরি করে। তারপরে আছে পিলি তৈরি করতে পারে, হ্যাঁ, পিলি তো আমরা জানি মানে অ্যাটাচমেন্ট পিলি ছিল, তার মানে অ্যাটাচমেন্ট অ্যাডহেরেন্সে কাজ করবে। তারপরে আরেকটা আছে যে ব্যাকটেরিওসিন তৈরি করে। ব্যাকটেরিওসিনটা কি, ব্যাকটেরিওসিনটা এটা আমরা একটু মাথায় রাখবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টক্সিন প্রোটিন, যেটা কার জন্য টক্সিন, হিউম্যানের জন্য টক্সিন না, এটা করবে কি অন্য ব্যাকটেরিয়া, মানে সার্টেন নিজের মানে সার্টেন ব্যাকটেরিয়া থেকে আসবে এবং তার নিজস্ব যে প্রজাতিগুলো আছে সেগুলো ছাড়া সে বাকি ব্যাকটেরিয়ার জন্য সে টক্সিন হিসেবে কাজ করবে। তো এটার আবার একটা মজার একটা ইম্পর্টেন্স, মেডিকোলিগাল ইম্পর্টেন্সটা কি আছে, মেডিকাল ইম্পর্টেন্সটা কি আছে, যে ধরো আমি কোনো একটা ডিজিজকে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে আমি ট্রিট করতে পারছি না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, তো তখন আমরা এই ব্যাকটেরিয়াস দিন এই প্রোটিনগুলো আমরা ইউজ করতে পারি, হ্যাঁ, সেগুলো কাজে লাগে সেভাবে ট্রিট করা যায়। যেমন হচ্ছে কোলিসিন আসে ইকোলাই থেকে, এটা সবচেয়ে কমন এক্সাম্পল, তারপরে সিডোমোনাস থেকে আবার হচ্ছে অনেক সময় পায়োসিন আসে এগুলো। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে এখানে একটা ফিগার দেখানো হয়েছে, এখানে হচ্ছে ট্রান্সপোসন জিনের একটা ফিগার দেখানো হয়েছে। তো এই ট্রান্সপোসন জিনিসটা কি, ট্রান্সপোসন জিনকে আমরা আসলে জাম্পিং জিন বলি। জাম্পিং জিন কেন বলি, এটা অ্যাকচুয়ালি ডিএনএরই তো পিস, তাই না, সেটা হচ্ছে কি খুব তাড়াতাড়ি, হ্যাঁ, মানে জেনারেলি দেখা যাচ্ছে যে তোমার মানে এক সেটা হতে পারে যে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ এর মধ্যেই, অথবা তোমার নিউক্লিয়ারের ডিএনএ থেকে প্লাজমিডে, অথবা ব্যাকটেরিয়া ফাজে, মানে সে খুব রেডিলি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। তো এই কারণে এটাকে আমরা নাম দিয়েছি কি জিন, জাম্পিং জিন, ওকে। আচ্ছা, জাম্পিং জিনের মধ্যে আবার হচ্ছে কিছু ড্রাগ রেজিস্ট্যান্স জিন থাকে, ওকে, ড্রাগ রেজিস্ট্যান্স করতে সে হেল্প করে। আচ্ছা, তারপরে এখন এখানে হচ্ছে কিছু কথা লেখা আছে যে এই যে অ্যান্টিবায়োটিক বা ড্রাগ রেজিস্ট্যান্স যে জিনগুলো আছে সেগুলো ট্রান্সফার হবে কিভাবে, জেনারেলি কনজুগেশন দিয়েই হয়, ওকে। আচ্ছা, কনজুগেশন হয় এবং সেটা প্লাজমিড দিয়ে হয় জেনারেলি। তো প্লাজমিড ছাড়া অনেক সময় হতে পারে যে ট্রান্সপোসন দিয়েও হতে পারে, তখন ওই ট্রান্সপোসনকে আবার স্পেসিফিক্যালি নাম দেওয়া হচ্ছে কনজুগেটিভ ট্রান্সপোসন। তাহলে এটা খালি একটু মাথায় রাখবো, জেনারেলি প্লাজমিডের মাধ্যমে হওয়ার কথা ছিল কনজুগেশন করে, কিন্তু অনেক সময় কনজুগেটিভ ট্রান্সপোসন যারা আছে সেগুলো দিয়েও হতে পারে। এখন হচ্ছে কি আমরা সেল ওয়ালের বাইরে কি আছে, ক্যাপসুল আছে, এটা হচ্ছে আমাদের একটা নন এসেনশিয়াল স্ট্রাকচার, তাই না, ক্যাপসুলটা। তো এই ক্যাপসুলটা কি দিয়ে তৈরি হয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা জেলাটিনাস একটা লেয়ার এবং এটা কম্পোজ অফ হচ্ছে পলিস্যাকারাইড, ওকে, পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়েছে। এবং এই যে তোমার এই সেল ওয়ালের একটা ইম্পর্টেন্স হচ্ছে কি, এটা ডিটারমাইন করবে তার সেরোটাইপটাকে। সেরোটাইপটা কি, সেরোটাইপ হচ্ছে তার সেরোলজিক্যাল টাইপ, যেমন
মানে এক একটা ব্যাকটেরিয়া অনেক অনেক সেরোটাইপ থাকতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে কি আমরা স্ট্রেপটোকোকাস নিউমোনি যেটা, সেটার 91টা সেরোটাইপ আছে। হ্যাঁ, এবং আমরা এখন যে অ্যাকচুয়ালি ভ্যাকসিন ইউজ করি নিউমোনিয়ার জন্য, সেখানে আমরা 23টা সেরোটাইপ আর কি ইউজ করতে পারছি। হ্যাঁ, মানে দিয়ে এখন পর্যন্ত ভ্যাকসিন করতে পেরেছি, তো এরকম আর কি। তো এখানে এখানে হচ্ছে আরো কিছু ওদের আমরা যদি মানে তোমাকে যদি ক্যাপসুলের কাজ জিজ্ঞেস করে, তখন হচ্ছে আমি কিভাবে বলবো, প্রথমে বলবো সে হচ্ছে ডিটারমিনেন্ট অফ ভিরুলেন্স হিসেবে কাজ করবে। কিভাবে সে ভিরুলেন্সকে ডিটারমিন করবে, কারণ আমরা ক্যাপসুলকে বলি অ্যান্টিফ্যাগোসাইটিক প্রপার্টি আছে। অ্যান্টিফ্যাগোসাইটিক প্রপার্টি মানে কি, সে অ্যাকচুয়ালি অ্যান্টিফ্যাগোসাইটিক মানে কি, মানে ফ্যাগোসাইটিসের কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে ইনগালফ করে ফেলা, তাই না? তো সে এই যে ফ্যাগোসাইটের যে ইনগালফ করার অ্যাবিলিটি, সেটাকে সে লিমিট করে দিচ্ছে। কেন লিমিট করে দিচ্ছে, কারণ অ্যাকচুয়ালি এই ক্যাপসুলের পলিস্যাকারাইডের মধ্যে নেগেটিভ চার্জ থাকে। হ্যাঁ, আবার ওই যে তোমার নিউট্রোফিল বা যেগুলো ফ্যাগোসাইট হিসেবে কাজ করছে, সেগুলোর গায়েও কিন্তু নেগেটিভ চার্জ থাকে। তো এই যে নেগেটিভ নেগেটিভ চার্জ কি করতেছে, রিপেল করতেছে, দ্যাটস ওয়াই ব্যাকটেরিয়াটা আলটিমেটলি ইনজেস্ট হতে পারছে না। ওকে, তো এখন তাহলে আমি বলতে পারি যেই ক্যাব আমি বললাম যে একটা ব্যাকটেরিয়া, সেটা অ্যাকচুয়ালি ইনক্যাপসুলেটেড বা ক্যাপসুল আছে, কিন্তু সে তার অ্যাবিলিটিটা লস করলো ক্যাপসুল প্রোডিউস করার, তখন সেটা আমি বলবো যে যেহেতু ক্যাপসুল প্রোডিউস করতে পারছে না, তাহলে বলতে পারি সেটা কিন্তু নন প্যাথোজেনিক। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আর কি আছে, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কোয়েলিং রিয়াকশন হয়। কোয়েলিং রিয়াকশনটা কি, এটা হচ্ছে যে আমরা ল্যাবরেটরিতে কিছু স্পেসিফিক ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করার জন্য আমরা অ্যান্টিসেরাম দেব ওই ক্যাপসুলের বিরুদ্ধে। এখন ওই অ্যান্টিসেরামটা দিলে দেখা যাবে যে ক্যাপসুলটা একদম সোয়েল হয়ে যাবে। তো এই যে এখানে এই যে প্রসেসটা, আর অনেক ব্যাপার স্যাপার আছে, তো এই প্রসেসটাকে আমরা নাম দিচ্ছি যে কোয়েলিং রিয়াকশন বা কোয়েলাং রিয়াকশন, কোয়েলাং। আচ্ছা, তারপর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে আমরা বিভিন্ন ভ্যাকসিন তৈরি করি, তো অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে ভ্যাকসিন তৈরি হওয়ার। হ্যাঁ, যেমন আমি বলছিলাম যে নিউমোনিয়ার স্ট্রেপটোকোকাস নিউমোনিয়ার এই যে এখন হচ্ছে 23টা সেরোটাইপের ইয়া করা গিয়েছে ভ্যাকসিনে। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে কি যে সে হিউম্যান টিস্যুতে অ্যাডহেয়ার করে থাকবে এই ক্যাপসুল দিয়ে। ওকে, আচ্ছা, তো এই জাস্ট চারটা, একটা অ্যান্টিফ্যাগোসাইটিক প্রপার্টি যেটা আমাদের ডিটারমিন করবে হচ্ছে ভিরুলেন্সটাকে, দুই নাম্বারটা ছিল হচ্ছে আমাদের কোয়েলিং রিয়াকশন, তিন নাম্বারটা হচ্ছে ভ্যাকসিনে ইউজ করা হচ্ছে, চার নাম্বারটা হচ্ছে ব্যাকটেরিয়াকে হিউম্যান টিস্যুর সাথে অ্যাডহেয়ারেন্স করছে। আচ্ছা, তারপরে চলে আসি ফ্লাজেলা। ফ্লাজেলা আর পিলির মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, আমরা ছবিতে দেখেছিলাম যে ফ্লাজেলাটা অনেক লম্বা ছিল, তাই না, এবং এটা দেখতে অনেক মোটা মোটা ছিল। তাহলে কি ফ্লাজেলাটা হবে লং হুইপ লাইক স্ট্রাকচার বা অ্যাপেন্ডেজেস, আর পিলিটা হচ্ছে আমরা দেখবো যে শর্ট হেয়ার লাইক। ওকে, আচ্ছা, ফ্লাজেলার কাজটা কি, ফ্লাজেলা হচ্ছে কি মুভমেন্ট হেল্প করবে। ওকে, তো মুভমেন্ট যে হেল্প করবে সে একটা প্রসেস হবে, এই প্রসেসটার নাম হচ্ছে কেমোট্যাক্সিস। আমরা জানি যে উদ্দীপনা, এটা এক ধরনের উদ্দীপনার প্রতি সাড়া দেওয়া। কিসের উদ্দীপনা, কেমিক্যাল উদ্দীপনা। ওকে, আচ্ছা, ফ্লাজেলা কি একটা মানে যে প্রোটিনটা দিয়ে তৈরি হবে, বা আমি বলতে পারি যে ফ্লাজেলাকে ভাঙলে আমি যে সাবইউনিটগুলো পাবো সেটা হচ্ছে ফ্লাজেলিন নামক প্রোটিন। ওকে, আচ্ছা, এই যে মুভমেন্ট করবে ফ্লাজেলা দিয়ে, এটার জন্য আবার একটা ফোর্স দরকার, তাই না, এটা হচ্ছে আমাদের প্রোটন মোটিভ ফোর্স। আচ্ছা, তারপরে আরো কিছু কথা আছে, যেমন তোমার হচ্ছে স্পাইরোকিটিতে এরকম ফ্লাজেলা দিয়ে মুভমেন্ট হয় না, বাট ফ্লাজেলার মতো কিছু স্ট্রাকচার থাকে যেটাকে বলা হচ্ছে যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট, এগুলো দিয়ে তাদের মুভমেন্ট হয়। তাহলে হচ্ছে এখন দুটো ইম্পর্টেন্ট ফিচার আছে, মেডিকেল ইম্পর্টেন্ট কেন, তার কারণ হচ্ছে এই যে মোটাইল হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া কিছু যে যাদের ফ্লাজেলা আছে, যেমন ইকোলাই, প্রোটিয়াস, তারা যে মোটাইল হয়ে যাওয়ার জন্য তারা দেখা যাচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারছে। কিভাবে করতে পারছে, যে ওই ব্যাকটেরিয়াগুলো দেখা যাচ্ছে যে প্যাথোজেনেসিসটাকে ইউরেথ্রা থেকে ব্লাডারের দিকে প্রোপেল করছে, মানে নিচ থেকে উপরের দিকে হচ্ছে ইয়া করতে পারছে, সরি, নিচ থেকে উপরের দিকে মানে উপর থেকে নিচের দিকে ইউরেথ্রার মধ্যে ব্যাকটেরিয়াগুলো আছে, কিন্তু সেটা হচ্ছে একদম সরি, নিচ থেকে উপরের দিকে। আচ্ছা, তো ইউরেথ্রা থেকে হচ্ছে তারা একদম ব্লাডারে হচ্ছে ঢুকাতে পারছে জিনিসগুলোকে। আচ্ছা, তো এভাবে তারা হচ্ছে মোটিলিটির জন্য করতে পারছে। তারপরে চলে আসি যে হচ্ছে সালমোনেলা স্পেসিসে কি হচ্ছে। সালমোনেলা স্পেসিসে হচ্ছে এখানে হচ্ছে মানে আইডেন্টিফিকেশন একটু হেল্প হয়, তো এইটা হচ্ছে কাহিনী। তো এটা জাস্ট দুটা মাথায় রাখবো, মেনলি হচ্ছে কি মোটিলিটি যাদের আছে তারা যে ইউটিআই করে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। তারপরে চলে আসি আমরা পিলি বা ফিমরি। পিলি বা ফিমরিতে এটা বলেছিলাম যে এটা হেয়ার লাইক ফিলামেন্ট, হ্যাঁ, এটা সেল সার্ফেস থেকে বের হবে, অনেক শর্টার হবে, এবং শর্টার অ্যান্ড স্ট্রেটার হয় কিন্তু, এবং তাদেরকে আমি যদি ভাগ করি পাবো হচ্ছে পিলির নামক প্রোটিন পাবো, ঠিক আছে। এবং পিলিটা জেনারেলি আমরা গ্রাম নেগেটিভ অর্গানিজমে বেশি পাই। হ্যাঁ, এবং পিলির হচ্ছে দুটি ইম্পর্টেন্ট রোল আছে, একটা হচ্ছে আমরা বলি যে এক দু মানে পিলির ইম্পর্টেন্ট রোল হয়, এবং সাথে বলা যায় যে পিলিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট পিলি, আর হচ্ছে সেক্স পিলি। তো অ্যাটাচমেন্ট পিলিটা কি অ্যাটাচমেন্ট দিবে, কিভাবে, যে এই যে তোমার ব্যাকটেরিয়ার সাথে যে হিউম্যান সেল সার্ফেস সেটার সাথে আমাদের অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে যে
আমাদের নেসেরিয়াতে না কিছু মিউটেন্টস হয়ে গিয়েছিল যেটা পিলি প্রোডিউস করতে পারে না। সো পিলি থাক নাই মানে পিলি থাকে না বলে তার অ্যাটাস্ট হতে পারছে না, দ্যাটস দ্য তার নন প্যাথোজেন হিসেবে কাজ করছে। ওকে আচ্ছা, তারপরে হচ্ছে কি আরেকটা আছে সেক্স পাইলাস, এটার কাজ কি করবে, সে কনজুগেশনে হেল্প করবে। হ্যাঁ, কনজুগেশনে সে হচ্ছে কি অ্যাটাচমেন্ট করবে মেল ডোনর আর ফিমেল রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়ার মধ্যে। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে আসি হচ্ছে গ্লাইকোক্যালিস, এটা আবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা। গ্লাইকোক্যালিসকে আমরা স্লাইম লেয়ার বলে থাকি। এটা কি দিয়ে তৈরি হয়েছে, এটা অ্যাকচুয়ালি পলিস্যাকারাইড দিয়েই তৈরি হয়েছে, সে হচ্ছে পলিস্যাকারাইডের কোটিং অ্যাকচুয়ালি। ওকে, তো ও করবে কি, কেন তাকে আমরা স্লাইম লেয়ার বলবো, সে একটা স্লাইমের মতো একটা আবরণ তৈরি করবে, মানে যে সার্ফেসটাকে সে কাভার করবে সেখানে একটা ফিল্মের মতো, বা এটা কোনো সময় বায়োফিল্মও বলে। হ্যাঁ, স্লাইম লেয়ার বা বায়োফিল্ম, সেটা ফিল্মের মতো একটা স্লাইমের মতো একটা লেয়ার তৈরি করে ফেলবে। কেন তৈরি করতেছে, যাতে ব্যাকটেরিয়াটা ওই যে স্ট্রাকচারটার সাথে হচ্ছে গিয়ে লেগে থাকবে সেটার সাথে সে খুব ফার্মলি যাতে অ্যাটাচ হয়ে যেতে পারে। ওকে আচ্ছা, তারপরে হচ্ছে গা, তাহলে আবার এই ক্ষেত্রে অনেক সময় আমরা দাঁতের যে আমাদের প্লাক জমে, এখানেও দেখা যায় যে কিছু কিছু ব্যাকটেরিয়া হচ্ছে কি দাঁতের সাথে এত ফার্মলি একদম অ্যাডহিয়ার করে থাকে যে হচ্ছে তখন প্লাক ফর্মেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা ইম্পর্টেন্স আর কি। তারপরে ব্যাকটেরিয়া স্পোর, স্পোরটা হচ্ছে কি খুবই রেজিস্ট্যান্ট, হাইলি রেজিস্ট্যান্ট। হ্যাঁ, এবং নর্মাল কন্ডিশনে কিন্তু স্পোর হবে না। হ্যাঁ, আমরা জানি হচ্ছে কি স্পোর কখন হবে, যখন হচ্ছে নিউট্রিশনের অভাব, পানির অভাব, তখন স্পোর হচ্ছে। এবং তারা কিন্তু মানে স্পোরের কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি নাই, দ্যাটস ওয়াই তারা কিন্তু একদম ডরমেন্ট থাকতে পারে বছরের পর বছর। কিন্তু যখনই হচ্ছে কি পানি তারপরে সব নিউট্রিয়েন্টস পেয়ে যাবে, হ্যাঁ, তখন কিছু স্পেশাল কিছু এনজাইম আসবে, এনজাইম এসে আমরা দেখবো একটু পরে যে ব্যাকটেরিয়াটার গায়ে হচ্ছে এক ধরনের কোট থাকে, আমরা বলি যে হচ্ছে কেরাটিনের কোট থাকে। ঠিক আছে, এই কোডটা হচ্ছে কি তারা ডিগ্রেডেশন করে ফেলবে, তারপরে পানি, তারপর নিউট্রিয়েন্টস এগুলো ভেতরে ঢুকবে, দেন জার্মিনেশন হবে। তো পুরো প্রসেসটা বলতে পারি যে আমরা হচ্ছে আলটিমেটলি ফাইনালি কি হচ্ছে পুরো ব্যাকটেরিয়া আর কি নতুন নতুন ব্যাকটেরিয়া হচ্ছে গা প্রোডিউস হচ্ছে আর কি। ঠিক আছে, তো এই যে স্পোর তৈরি হবে, স্পোর তৈরি হওয়াকে আমরা বলি স্পোরুলেশন। এবং স্পোর তৈরি করার ক্ষমতা কিন্তু শুধুমাত্র আমরা মানে খুবই ইম্পর্টেন্ট দুইটা মেডিকেল ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া আছে, সেটা দুটো নাম আমাদের মাস্ট মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ব্যাসিলাস আর একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, দুটাই হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ রডস। ওকে, ব্যাসিলাসটা করে হচ্ছে অ্যানথ্রাক্স আর ক্লস্ট্রিডিয়ামটা করবে হচ্ছে টিটেনাস আর বটুলিজম করে। আচ্ছা, তো এই রেজিস্ট্যান্সটা কেন ডেভেলপ করে এটা একটু আমাদের নাম মনে রাখতে পারি আমরা, এটা হচ্ছে ডাইপিকোলিনিক অ্যাসিড, এটা দিয়ে হচ্ছে মেনলি রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয়। আচ্ছা, তখন সে শুধুমাত্র হচ্ছে কিসের প্রতি রেজিস্ট্যান্ট, বিভিন্ন কেমিক্যাল, হিটসের প্রতি রেজিস্ট্যান্স। তো এত রেজিস্ট্যান্ট থাকার জন্য তাদের বয়েলিং করলেও দেখা যাচ্ছে যে তারা স্টেইনলেস হচ্ছে না, তো তখন আবার খুব হাই টেম্পারেচার লাগতেছে, অটোক্লেভিং যন্ত্র লাগে। হ্যাঁ, অটোক্লেভিং তখন মানে 121 ডিগ্রি সেলসিয়াস অ্যাটলিস্ট 15 মিনিট ধরে দেখা যাচ্ছে আমাদের করতে হচ্ছে অটোক্লেভিংটা। তো এখানে একটা ছবি দেখানো হচ্ছে যে ব্যাকটেরিয়াল স্পোর কিভাবে তৈরি হচ্ছে, এই যে প্রথমে প্লাজমা মেমব্রেনের মধ্যে একটু জায়গায় একটু খাঁচি কাটা টাইপের হয়ে গেল, হ্যাঁ, তারপরে এখানে গোল হওয়া শুরু করলো, হ্যাঁ, সেল ওয়ালটা মানে সেল ওয়ালের জায়গায় একটু খাঁচি কেটে ভেতরে প্লাজমা মেমব্রেন এগুলো একটু হচ্ছে হচ্ছে, ভেতরে নিউক্লিয়ড জমা হচ্ছে, তারপর একদম খাঁচি কেটে কেটে একদম আলাদাই হয়ে গেছে, পুরো সম্পূর্ণ গোল হয়ে গিয়েছে। তারপরে সেটা চারপাশে পেপটিডোগ্লাইকান আসলো, তারপরে কেরাটিনের কোট আসলো, তো ফাইনালি একটা পুরো একটা স্পোর তৈরি হয়েছে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে অলরেডি আমাদের বলা ফেলা হয়েছে যে দেখো হাইলি রেজিস্ট্যান্ট থাকে, কেমিক্যালস এর প্রতিও থাকে, তারপরে হচ্ছে সার্ভাইভ করতে পারে স্পেশালি সয়েলে, মেটাবলিক অ্যাক্টিভিটি নাই, তারপরে হচ্ছে নিউট্রিয়েন্টস যদি ইনসাফিসিয়েন্ট হয় তারপরে হচ্ছে জার্মিনেট টু ফর্ম ব্যাকটেরিয়া হয়, নিউট্রিয়েন্টস বিকাম অ্যাভেলেবল, ডরমেন্ট থাকবে নিউট্রিয়েন্টস গুলো যখন ইনসাফিসিয়েন্ট হয়, আর জার্মিনেশন কখন হবে যখন নিউট্রিয়েন্টস গুলো আবার অ্যাভেলেবল হবে। তারপর যে দুইটা মেডিকেল ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে তারা প্রডিউস হবে ব্যাসিলাস আর ক্লস্ট্রিডিয়াম দিয়ে। হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে এখন নিচের দিকে যে এক্সট্রা কিছু কথাবার্তা আছে, যে মাইক্রোপ্লাজমার কথা বলছিলাম, খুবই মানে স্মলেস্ট সেল তারা, তারপরে হচ্ছে আচ্ছা পেরিপ্লাজমিক স্পেসটাও আমরা খেয়াল আছে নিশ্চয়ই যে আউটার মেমব্রেন আর সেল মেমব্রেনের মধ্যে থাকে, স্পেশালি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে, শুধুমাত্র গ্রাম নেগেটিভ অ্যাকচুয়ালি। তো এটা আবার ইম্পর্টেন্সটা হচ্ছে এটা এখানে কিছু হাইড্রোলাইটিক এনজাইম থাকে, হ্যাঁ, তারপরে বিটা ল্যাকটামেস এনজাইম থাকে, এটা কি এটা হচ্ছে গা আমরা জানি কিছু অ্যান্টিবায়োটিক্স যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, ওটা হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স তারা, হ্যাঁ, তো তাদেরকে ডিগ্রেডেশন করে দিতে পারে, হ্যাঁ, ওদেরকে নষ্ট করে দেয়, দ্যাটস ওয়াই এই পেনিসিলিন সেফালোস্পোরিন ওরা কাজ করে না গ্রাম নেগেটিভ এর উপরে। সো এটা হচ্ছে একটা মেডিকেল ইম্পর্টেন্স। তারপরে আসে যে লাইসোজাইম, সে ব্যাকটেরিয়া এই লাইসোজাইম একটা এনজাইম, সে কিভাবে ব্যাকটেরিয়াকে কিল করবে, সে যে আমাদের ছিল সুগার ব্যাকবোন সেটাকে সে ক্লিফ করে দেবে, ভেঙে দেবে। আচ্ছা, তারপরে হচ্ছে গা এখানে আর ওরকম ইম্পর্টেন্ট কিছু নেই। আচ্ছা, এখন আমরা হচ্ছে চলে আসব ওই যে আমি যে ছকটা হচ্ছে বলছিলাম যে উপরে ছিল, যে ছকটা একটু রিভিউ দেবো আমরা।
এই ছকটা আমরা পড়ছিলাম, এখানে যে ফাংশনগুলো এক কথায় বলা হয়েছে, হ্যাঁ, এই যে পেপটিডোগ্লাইকানের ফাংশনটাকে রিজিড স্ট্রাকচার দেয়, অসমোটিক প্রেশারের বিরুদ্ধে প্রোটেকশন দেয়, সাইটোফ্যাকশন, পেনিসিলিন অ্যান্ড সেফালোস্পোরিন, ঠিক আছে, ডিগ্রেডেটেড বাই লাইসোজেন। আচ্ছা, তারপর আউটার মেমব্রেন, এটা লিপিড এ, লিপিড এটা এন্ডোটক্সিন হিসেবে কাজ করে, পলিস্যাকারাইড, এটা অ্যান্টিজেন, সার মেজর সার্ফেস অ্যান্টিজেন, হ্যাঁ, এবং সেটা কিন্তু ল্যাবরেটরিতে ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করি আইডেন্টিফিকেশন করার জন্য। টিকোয়িক অ্যাসিড, এটাও সার্ফেস অ্যান্টিজেন, কিন্তু আমরা কিন্তু এটা ল্যাবরেটরিতে এত ফ্রিকোয়েন্টলি ইউজ করি না। টিকোয়িক অ্যাসিডটা জেনারেলি ওই যে আমরা পড়েছি যে ইনফ্লামেশন, সেপটিক শক, এগুলো করে। তারপরে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন হচ্ছে লিপোপ্রোটিন বাইলেয়ার থাকে বাট স্টেরল থাকে না, এটা বিভিন্ন এনজাইমের যে সাইট হিসেবে কাজ করে, অক্সিডেটিভ অ্যান্ড ট্রান্সপোর্ট এনজাইম। তারপর রাইবোসোম, রাইবোসোমটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করবে, এটা আবার কিছু অ্যান্টিবায়োটিক যেমন হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইডস, তারপর এরাইথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন, এগুলোর সাইটোফ্যাকশন হিসেবে কাজ করে। নিউক্লিয়ার ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, মেসোজোম, আচ্ছা মেসোজোমটা ভেতরে ছিল না, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেনটা একটু ভেতর থেকে ইনভাজিনেট হয়ে গিয়েছে, হ্যাঁ, তো এটা হচ্ছে সেল ডিভিশন, তারপরে হচ্ছে সিক্রেশন, এগুলাতে হেল্প করে। পেরিপ্লাজমও বলা হয়েছে যে হাইড্রোলাইটিক এনজাইম, স্পেশালি বিটা ল্যাকটামেসটাকে সে কন্ট্রোল করবে। ক্যাপসুল, ক্যাপসুলের কাজটা কি, সে হচ্ছে ফ্যাগোসাইটোসিসের বিরুদ্ধে প্রোটেকশন দিবে, অ্যান্টিফ্যাগোসাইটিক রোল আছে, হ্যাঁ, এটা হচ্ছে ভিরুলেন্স ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে। তারপর পাইলাসের দুটো টাইপ আছে বলছিলাম, যে সেক্স পাইলে আর হচ্ছে অ্যাটাচমেন্ট পাইলে, পাইলাসটা মেনলি হচ্ছে গ্লাইকোপ্রোটিন জাতীয়, ফ্লাজেলাতেও প্রোটিন থাকে, নাম কি, ফ্লাজেলিন প্রোটিন থাকে, মোটিলিটি দেয়। তারপরে হচ্ছে স্পোর, স্পোর রেজিস্ট্যান্ট থাকে, কেরাটিন লাইক কোট থাকে, এবং হচ্ছে তাদের মধ্যে রেজিস্ট্যান্সিটা কেন আসে, এই ডাইপিকুলিনিক অ্যাসিড আসার জন্য। তারপরে প্লাজমিড, এটা এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ, হ্যাঁ, এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য জিন থাকে। তারপরে গ্র্যানিউলস, হ্যাঁ, এখানে হচ্ছে মেনলি নিউট্রিয়েন্টসের সাইট হিসেবে সে কাজ করে, সাথে লিপিড ফসফো পলিফসফেট এগুলো থাকতে পারে। গ্লাইকোক্যালিক্স, এটা হচ্ছে ওই যে পলিস্যাকারাইড, যেটা হচ্ছে স্লাইম লেয়ার বা বায়োফিল্ম তৈরি করবে, এটাকে অ্যাডহিয়ার করে রাখবে সার্ফেসের সাথে। আচ্ছা, এখানে আবার একটা ইম্পর্টেন্ট একটু এখানে একটা কথা আছে, যে আমরা জানি যে আমাদের যে আমরা যে ক্যাপসুল আছে, ক্যাপসুলটা জেনারেলি পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়, তাই না, কিন্তু এক্সেপশনাল আছে শুধুমাত্র একটা ব্যাকটেরিয়া, ব্যাসিলাস অ্যান্থ্রাসিস, যেটার ক্যাপসুলটা আমাদের পলিস্যাকারাইড দিয়ে তৈরি হবে না, কি দিয়ে তৈরি হবে, সে ডিগ্লুটামিক অ্যাসিডের পলিপেপটাইড, ঠিক আছে, মানে সে এখন চলে গেছে অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন, প্রোটিনে চলে গেছে, ওকে, সে ডিগ্লুটামিক অ্যাসিডের পলিপেপটাইড হিসেবে কাজ করবে, নট পলিস্যাকারাইড, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ব্যাসিলাস অ্যান্থ্রাসিস, সেটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, এখন আমরা এই আমাদের আইটেমের জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন, চ্যাপ্টার 5 এ আছে এটা, এই যে এই ক্লাসিফিকেশনটা আমাদের খুব ভালো মতো করতে হবে, ঠিক আছে, আমি জাস্ট একটু ওভারভিউ করে যাই কিভাবে বলা হয়েছে এখানে জিনিসগুলো। প্রথমে বলা হয়েছে মানে তিনটা ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে মানে সেল ওয়ালের উপরে ভিত্তি করে, হ্যাঁ, একটা হচ্ছে সেল ওয়ালটা কিরকম হতে পারে, রিজিড থিক ওয়াল হতে পারে, অথবা হচ্ছে থিন ফ্লেক্সিবল ওয়াল হতে পারে, অথবা একদমই ওয়াল নাই, ঠিক আছে, ওয়াললেস হতে পারে। তো যেটা রিজিড আর থিক ওয়াল, সেটাকে আমরা আবার ভাগ করেছি যে একটা হচ্ছে কি এক্সট্রা সেলুলার আর একটা ইন্ট্রাসেলুলার। এক্সট্রা সেলুলারটা কি, যারা মানে ইচ্ছা মতো সেলের বাইরে বাস করতে পারছে, আর ইন্ট্রাসেলুলারটা কি, তারা হচ্ছে কিন্তু নন ফ্রি লিভিং, সে ইচ্ছা মতো বাস করতে পারছে না, হ্যাঁ, তাদেরকে অবলিগেট ইন্ট্রাসেলুলার, মানে অবশ্যই তাকে সেলের মধ্যে থাকতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই এক্সট্রা সেলুলারকে আমরা আবার হচ্ছে কি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ আর অ্যাসিড ফাস্ট, এই তিনটা ভাগে ভাগ করবো, ঠিক আছে। এক্সট্রা সেলুলারকে আমি তাহলে গ্রাম পজিটিভ, নেগেটিভ আর হচ্ছে অ্যাসিড ফাস্ট, এই তিন ভাগে ভাগ করবো। এখন তাহলে প্রথমে চলে আসে আমাদের গ্রাম পজিটিভে। তো গ্রাম পজিটিভের মধ্যে কি আছে, কক্কায় আছে, রড আছে। তো কক্কায়ের মধ্যে কে কে আছে একটু দেখি, স্ট্রেপ্টোকক্কাস আর স্টাফাইলোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসটা আমরা জানি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার নাম শুনেছি, হ্যাঁ, নিউমোনিয়া করবে, তারপরে ফ্যারিনজাইটিস, সেলুলাইটিস এগুলো করে। আর স্টাফাইলোকক্কাস এটা করে কি, অ্যাপসিস করে স্কিন এবং অন্যান্য অর্গানে। তারপর রডসে আসি, রডসের মধ্যে আবার আছে স্পোর ফর্মিং আর নন স্পোর ফর্মিং। তো আমরা দুইটা রডসের নামে পড়েছিলাম, যারা স্পোর করে, ব্যাসিলাস করে আর ক্লস্ট্রিডিয়াম করে। তার মধ্যে ব্যাসিলাসটা হচ্ছে আবার অ্যারোবিক আর ক্লস্ট্রিডিয়ামটা হচ্ছে অ্যানারোবিক, ওকে। তো ব্যাসিলাসটা কি করবে, অ্যান্থ্রাক্স, ব্যাসিলাস অ্যান্থ্রাসিস যে আমাদের ইয়াটা আছে অর্গানিজমটা, সেটা ব্যাসিলাস মানে সেটা দিয়ে হচ্ছে অ্যান্থ্রাক্স ডিজিজ হবে, যেটা একটা জোনোটিক ডিজিজ। তারপরে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়ামটা কি করবে, টিটানাস করে, তারপরে বোটুলিজম, গ্যাস গ্যাংগ্রিন এগুলো করে। তারপর নন স্পোর ফর্মিং কিছু রডস আছে, হ্যাঁ, যেমন হচ্ছে এখান থেকে সব দেখাচ্ছে মনে থাকবে না, তো অ্যাটলিস্ট কোয়ারনে ব্যাকটেরিয়াম, লিস্টেরিয়া, হ্যাঁ, এগুলো যদি একটু মাথায় থাকে, এগুলো হচ্ছে আমাদের নন ফিলামেন্টাস, ঠিক আছে, কোয়ারনে ব্যাকটেরিয়াম আর লিস্টেরিয়া। কোয়ারনে ব্যাকটেরিয়াম তো ডিপথেরিয়ারও করবে, আমাদের অর্গানিজমটা নামও কোয়ারনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া।
তারপর লিস্টেরিয়াটা হচ্ছে লিস্টেরিওসিস করে অথবা এটা মানে এটা একটা ফিচার হচ্ছে মেনিনজাইটিস করে আর কি। তারপর ফিলামেন্টাস এর মধ্যে আছে হচ্ছে অ্যাক্টিনোমাইসিস আর নোকার্ডিয়া। অ্যাক্টিনোমাইসিস হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস করবে আর নোকার্ডিয়া হচ্ছে নোকার্ডিওসিস করে। আচ্ছা, তারপরে এখন চলে আসে আমাদের গ্রাম নেগেটিভ। এখানেও কি আছে? কককায় আছে, রড আছে। তো কককায়ের মধ্যে কি আছে? গ্রাম নেগেটিভ কককায় শুধুমাত্র একটাই আছে, এই নেস এরিয়াটা। নেস এরিয়াটা করতেছে কি? গনোরিয়া আর মেনিনজাইটিস করে। তারপর রডস এর মধ্যে আবার অনেক ভাগ। হ্যাঁ, আমরা আগে ভাগ করেছিলাম স্পোর ফর্মিং আর নন স্পোর ফর্মিং দিয়ে। হ্যাঁ, এখন আমরা ভাগ করব হচ্ছে ফ্যাকাল্টেটিভ। আমরা হচ্ছে মানে মেইন ভাগটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ, অ্যারোবিক আর অ্যানোরোবিক দিয়ে। হ্যাঁ, ফ্যাকাল্টেটিভ মানে কি? যে অক্সিজেন উপস্থিতিতে বাঁচতেও পারে, অক্সিজেন না থাকলেও বাঁচতে পারে। আর অ্যারোবিক মানে কি? অক্সিজেন ছাড়া সে বাঁচতে পারবে না, মানে মাস্ট অক্সিজেন লাগবে। অ্যানোরোবিক মানে কি? সে অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না, ওকে, অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে। এখানে ফ্যাকাল্টেটিভ কে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্ট্রেইট আর একটা হচ্ছে কার্ভড। তো স্ট্রেইট যেটা, স্ট্রেইটটাও আবার কিছু ভাগে ভাগ করছে। এটা হচ্ছে রেসপিরেটরি অর্গানিজম, মানে কোথায় গিয়ে অর্গানিজমটা কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে। রেসপিরেটরি অর্গানিজম, জেনেটিক অর্গানিজম আর হচ্ছে এন্টেরিক অর্গানিজম। তো রেসপিরেটরি অর্গানিজম কি কি আছে? হিমোফাইলাস, বর্ডেটালা, লেজিওনেলা, এই তিনটা। এগুলো হচ্ছে আমাদের রেসপিরেটরি ডিজিজ করবে। যেমন হিমোফাইলাস করে কি? সেটা রেসপিরেটরি ডিজিজ করলেও সাথে হচ্ছে একটা মেনিনজাইটিসও মেন করতে পারে। তারপর বর্ডেটালা, সে হুপিং কফ করবে। তারপরে লিজিওনেলা, সে নিউমোনিয়া করে। তারপরে আসে জেনোটিক অর্গানিজম, মানে এগুলো অ্যানিমেলস থেকে হিউম্যানে আসে। তো এরকম কি কি আছে? ব্রুসেলা, ফ্রান্সিসেলা, তারপরে পাস্তুরেলা, আর্সেনিয়া। আর্সেনিয়াটা ইম্পর্টেন্ট তৈরি করে। তারপর ব্রুসেলাটা এরকম ব্রুসেলোসিস করে, ফ্রান্সিসেলা হচ্ছে টুলারেমিয়া করে, পাস্তুরেলাটা সেলুলাইটিস করে, এগুলো। তারপর এন্টেরিক অর্গানিজম কি আছে? মানে আমাদের জিআই ট্র্যাক্টে যাবে। যেমন জিআই ট্র্যাক্টের বেশিরভাগই আমরা দেখবো ইউটিআই, তারপরে গ্যাস্ট্রাইটিস, এন্টারাইটিস, এন্টেরোকোলাইটিস এগুলো করে। তো এসেরিকিয়া, এন্টেরোব্যাক্টার, তারপরে হচ্ছে ক্লেপশেলিয়া আর হচ্ছে প্রোটিয়াস, এইগুলো করছে আমাদের মেনলি ইউটিআই। তা কি কি? এসেরিকিয়া, এন্টেরোব্যাক্টার, ক্লেপশেলিয়া আর প্রোটিয়াস। তো এই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে, আবার এসেরিকিয়াটা ডায়রিয়াও করতে পারে। তারপরে এন্টেরোব্যাক্টারটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তারপরে যে ক্লেপশেলিয়া, ক্লেপশেলিয়াটা আবার নিউমোনিয়াও করতে পারে। হ্যাঁ, তারপরে আসছি আমরা শিগেলা, শিগেল সরি, আরেকটা আছে কি? প্রোটিয়াস, এটা ইউটিআই করে। তারপরে এগুলো ছাড়া বাইরে আর কি আছে? সেরাটিয়া আছে, যারা নিউমোনিয়া করে, ক্লেপশেলিয়ার কথা তো বলছিলাম, নিউমোনিয়া করতে পারে। তারপর সালমোনেলা, মেনলি সে টাইফয়েড ফিভার করে বা এন্টারোকোলাইটিস করে। তারপর শিগেলা, শিগেলা হচ্ছে এন্টারোকোলাইটিস করে। তারপর এখন চলে আসছি, স্ট্রেট হয়ে গেল, এখন কার্ভড। কার্ভডের মধ্যে তিনটা আছে, ক্যাম্পেলোব্যাক্টার, হেলিকোব্যাক্টার আর ভিব্রিও। তাই দেখতে আর কি কার্ভ শেপের হয়। হ্যাঁ, তো ক্যাম্পেলোব্যাক্টার কি করতেছে? তারাও এন্টেরোকোলাইটিস করতেছে। হেলিকোব্যাক্টার, হেলিকোব্যাক্টার পাইলোরির নাম আমরা অনেক শুনেছি, যেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার এগুলো করে। হ্যাঁ, এইচ পাইলোরি যেটাকে বলে। তারপরে হচ্ছে গিয়ে ভিব্রিও, তো হচ্ছে গিয়ে ভিব্রিও কলেরি, সো কলেরা রোগ করবে। তারপর অ্যারোবিক আর অ্যানোরোবিক, অ্যারোবিকটা হচ্ছে আমাদের সিউডোমোনাস। হ্যাঁ, অ্যারোবিক সিউডোমোনাস, এটা কি করতেছে? সেও ইউটিআই করতে পারে আর নিউমোনিয়া ডিজিজ করতে পারে। অ্যানোরোবিকের মধ্যে আছে কিছু ব্যাকটেরিয়েডস। হ্যাঁ, এটা আমাদের জিআই ট্র্যাক্টে বেশি থাকে, এই যে আমরা পেরিটোনাইটিস দেখছি, এটা করে। তারপরে অ্যাসিড ফাস্টের মধ্যে, অ্যাসিড ফাস্টও হচ্ছে কি আছে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নাম পড়েছে। মাইকোব্যাকটেরিয়ামে কিন্তু আরও আছে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রিও আছে। তাহলে টিউবারকিউলোসিস, লেপ্রোসি এগুলো করতেছে। এখন চলে আসে অব্লিগেট ইন্ট্রাসেলুলার বা নন ফ্রি লিভিংয়ে, তাই না? এখানে কি আছে? রিকেটশিয়া আছে আর ক্লামাইডিয়া আছে। এগুলো আমরা মনে আছে, এগুলো দেখেছিলাম যে গ্রাম স্টেনিং হয় না তাদের। হ্যাঁ, তখন জিএনজিএমস স্টেনিং করা লাগে এরকম, যেহেতু তারা ইন্ট্রাসেলুলার। সো রিকেটশিয়াটা কি করবে? রকি মাউন্টেন স্পটেড ফিভার করে, টাইফাস, কিউ ফিভার এগুলো করে। হ্যাঁ, ফিভারের মধ্যে রকি মাউন্টেন স্পটেড আর কিউ ফিভার, আর আলাদা হচ্ছে একটা রোগ টাইফাস। ক্লামাইডিয়া কি করবে? সেটা হচ্ছে আমাদের থাকে ভ্যাজাইনার, ওখানে বেশি থাকে, ইউরেথ্রাইটিস, ট্র্যাকোমা এগুলো বেশি করে। তারপরে ফ্লেক্সিবল থিন ওয়ালের মধ্যে জেনারেলি স্পাইরোকিটিস গুলো, যেমন ট্রেপোনেমা, বরেলিয়া, লেপ্টোস্পাইরা এগুলো। ট্রেপোনেমাটা কি করে? সিফিলিস করে। বরেলিয়াটা কি করে? লাইম ডিজিজ করে। হ্যাঁ, এই নামটা মনে রাখবো, সিফিলিস, লাইম ডিজিজ আর লেপ্টোস্পাইরোসিস করে, লেপ্টোস্পাইরা। তারপর ওয়ালনেস ট্র্যাক্টে আছে মাইক্রোপ্লাজমা, যেটা আমাদের নিউমোনিয়া করে থাকে। তো মোটামুটি এইটুকু হচ্ছে আমাদের আইটেম ওয়ানের পড়া। মোটামুটি এটুকু পড়লেই আশা করছি সবকিছু আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান।